নমস্কার বন্ধুরা, আমি আজকে আমের আইসক্রিম করে দেখালাম। নমস্কার বন্ধুরা, আজকে আমি কাঁচা আমের আইসক্রিম বানাবো। এর জন্য আমি নিয়েছি একটা কাঁচা আম, ফুড কালার, চিনি, বোল সেট। এর জন্য আমি আম সেদ্ধ করে নেব, চিনি আমি গুঁড়ো করে নেব। হয়ে গেছে আমার চিনি গুঁড়ো। গরম একটু ঠান্ডা করে নিলাম, এবার আমি ছাড়িয়ে নেব। চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দেব। এবার দেব ফুড কালার। এবার শুধু নাড়তে হবে। সামান্য একটু লবণ দিলাম। সব চিনি লাগবে। এইভাবে এবার নাড়তে হবে। ঢেকে নিলাম। কি সুন্দর কালার হয়েছে! এবার আমি এক এক করে এই বোল সেটের মধ্যে ভরবো। এবার আমি কিউবগুলো ঢেকে দেব। এটা 5-6 ঘন্টা রাখবো ডিপ ফ্রিজে। প্রস্তুত আবার আমের আইসক্রিম। চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।